হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম টু ইওর চ্যানেল দ্য প্রিপারেশন তোমাদের নিজেদের চ্যানেল দ্য প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত আমি তাপস কুম্ভকার আজকে আমরা যে ডাবলিউবিপি এবং ডাব্লিউপি এস আই এর যে জি কে প্র্যাকটিসের আলোচনা করে সেটা ছেষট্টি নম্বর পর্ব এটা কিন্তু কলকাতা পুলিশের ক্ষেত্রেও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ যদি তোমরা চাও যে আলাদা করে কলকাতা পুলিশের প্র্যাকটিসেট সেটাও কিন্তু খুব শীঘ্রই আমরা লঞ্চ করছি আমি তাপস কুম্ভকার তোমরা যে আমার এতক্ষণই ভালোবাসা দিচ্ছি তার জন্য অসংখ্য ধন্যবাদ এই কথা বলে আজকে চলো আমরা সেট শুরু করি প্র্যাকটিস সেট আজকের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আজকে বারোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার একুশ সালের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করছি এবং সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ টোটাল কমপ্লিট সেট পঞ্চাশটি প্রশ্ন আছে এতে পঞ্চাশটি প্রশ্নের মধ্যে তুমি দেখো কতগুলো সঠিক উত্তর দিতে পারছো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন তো চলো শুরু করি আজকের ক্লাস আজকের প্র্যাকটিস সেট প্রথম প্রশ্ন কি আছে দ্বিতীয় শীতকালীন খেলো ইন্ডিয়া গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে খেলো ইন্ডিয়া গেমস ভারতের একটি অল ইন্ডিয়ার গেমস এবং একটি শীতকালীন হিসাবে দ্বিতীয় দ্বিতীয় যে সংস্করণ সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ নাকি ওড়িশা তো সঠিক উত্তর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ জম্মু এবং কাশ্মীরে দ্বিতীয় শীতকালীন খেলো ইন্ডিয়া গেমস অনুষ্ঠিত হয়েছে ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় প্রশ্নে যে আমরা কোভাক্স কি কোভাক্স দেখো কোভিড নাইন্টিনের কারণে কোভাক্স এই শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি এক প্রকার ভ্যাকসিন নাকি করোনা ভাইরাসের নতুন প্রজাতি না ফ্রি কোভিড ভ্যাকসিন প্রকল্প নাকি সুপার কম্পিউটার তো সঠিক উত্তর হচ্ছে কোভাক্স হচ্ছে একটা ফ্রি কোভিড ভ্যাকসিন প্রকল্প বিভিন্ন যেসব উন্নত দেশ তার সেই সব দেশে কোভিড ভ্যাকসিন ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন করার প্রকল্প এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এবং ইউরোপিয়ান এজেন্সি এবং আরও কিছু এজেন্সি নিয়ে কিন্তু এরা তৈরি করছে কোভাক্স তাই কোভাক্স হচ্ছে ফ্রি কোভিড ভ্যাকসিন প্রকল্প এবং এই প্রসঙ্গে বলে রাখি কোভাক্সের আন্ডারে ফার্স্ট ফ্রি ভ্যাকসিন পেয়েছে এরকম প্রথম দেশ হচ্ছে পৃথিবীতে সেটা হচ্ছে ঘানা কোন দেশ না ঘানা এই দেশ কিন্তু প্রথম কোভিড ভ্যাকসিন পেয়েছে কোভাক্স প্রকল্পের আন্ডারে দ্বিতীয় প্রশ্নে চলছে আমার তৃতীয় প্রশ্নে রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সরি একটু টাইপিং মিস্টেক হয়েছে এখানে রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি রাজ থাকরে অশোক গেহলট শিবরাজ সিং চৌহান নাকি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তো সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম রাইট নাও আজকে জুলাই মাসে যেরকম আছে সেই হিসাবে অশোক গেহলট অপশান বি ইজ দ্য রাইট আনসার তিনি রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী তোমাদের কাছে প্রশ্ন রাজস্থানের যে ক্যাপিটাল বা রাজধানীর নাম কী সেটা অবশ্যই কিন্তু রাজস্থানের ক্যাপিটাল বা রাজধানীর নাম কি সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাও চতুর্থ প্রশ্ন চলছে আমরা অঞ্জলি ভরদ্বাজ নিম্নলিখিত কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত দেখো অন্দ অঞ্জলি ভরদ্বাজ ইনি ভারতীয় একজন এর নামটি উঠে এসছে তার কারণ তিনি দু হাজার একুশ সালে ইউনাইটেড স্টেট ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশান চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেয়েছেন ভারতের তরফ থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রে একটি ভালো বিশেষ পুরস্কার ইউএস ইউনাইটেড স্টেট ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেয়েছেন অঞ্জলি ভরদ্বাজ প্রশ্ন হচ্ছে তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত কাবাডি পরিবেশবিদ সমাজকর্মী নাকি রাজনৈতিক ব্যক্তিত্ব তো সঠিক উত্তরটি হয়েছে ইনি একজন সমাজকর্মী বা সোশ্যাল অ্যাক্টিভিস্ট সোশ্যাল ওয়ার্কার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার পঞ্চম প্রশ্নে আমরা চলে যাই দু হাজার সালে ভারতের বৃহত্তম বাণিজ্যিক পার্টনার কোন দেশ দু সালে যারা রিপোর্ট দু হাজার সালে এসেছে ভারতের বৃহত্তম অর্থাৎ লার্জেস্ট যে বিজনেস পার্টনার কোন দেশ চীন আমেরিকা যুক্তরাষ্ট্র ফ্রান্স নাকি রাশিয়া তো সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ চীন চীন হচ্ছে দু সালে ভারতের বৃহত্তম বাণিজ্যিক পার্টনার এবং চীনের সঙ্গে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অপশান এ ইজ দ্য রাইট আনসার ছ নম্বর প্রশ্নে আমরা চলে যাই খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আয়োজন করবে কোন রাজ্য দু হাজার একুশ সালের খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম এটা দুটো হয় আন্ডার সেভেন্টিন একটা একটা সতেরো বছর উপরে দুটো ভাগে গেমস হয় এই গেমস আয়োজন করবে কোন রাজ্য দু হাজার একুশ সালে আমাদের পশ্চিমবঙ্গ কর্ণাটকা মহারাষ্ট্র নাকি ত্রিপুরা তো সঠিক উত্তরটি হয়েছে অপশান বি কর্ণাটক রাজ্য দু হাজার একুশ সালের খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস আয়োজন করবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সপ্তম প্রশ্নে আমরা চলে যাই খাজুরাহ নৃত্য উৎসব দু হাজার একুশ কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসে খাজুরাহো নৃত্য উৎসব বা খাজুরাহ ডান্স ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে পেরিয়ে গেছে দু হাজার একুশ সালে ফেব্রুয়ারি মাসে হয়েছে সেটা প্রশ্ন হচ্ছে কোন রাজ্যে হয়েছে মধ্যপ্রদেশ বিহার রাজস্থান নাকি তামিলনাড়ু তো সঠিক উত্তরটি হচ্ছে খাজিরাও যে মন্দিরটি সেটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত এবং খাজিরাও ডান্স ফেস্টিভ্যাল মধ্যপ্রদেশেই অনুষ্ঠিত হয়েছে তাই অপশান এ ইজ দ্য রাইট আনসার আট নম্বর প্রশ্নটি হচ্ছে আমরা নিম্নলিখিত কোন শহরের নাম পরিবর্তন করে নর্মদাপুরম রাখা হয়েছে ক্লিয়ার মধ্যপ্রদেশের একটি শহর সেই মধ্যপ্রদেশের কোন শহরের নাম পরিবর্তন করে নর্মদাপুরম রাখা হয়েছে হোসঙ্গদাবাদ ফদুন নগর জব্বলপুর নাকি বুরহানপুর সঠিক উত্তরটি হয়েছে হোসঙ্গদাবাদ এই শহরটির নাম পরিবর্তন করে নর্মদাপুরম রাখা হয়েছে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্ন ন নম্বর প্রশ্ন যায় ভারতের কোন রাজ্য প্রথম পেপারলেস বাজেট পেশ করেছে অর্থাৎ পেপারলেস যে বাজেট পেশ করেছে ডিজিটালি কোনো পেপার তাদের ইউজ করেনি সে পেপারলেস বাজেট পেশ করেছে প্রথম কোন রাজ্য রাজস্থান উত্তরপ্রদেশ বিহার নাকি তামিলনাড়ু তো সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি উত্তরপ্রদেশ রাজ্য প্রথম ইন্ডিয়ার ফার্স্ট স্টেট যে কিন্তু পেপারলেস বাজেট পেশ করেছে এবং দ্বিতীয় রাজ্য হিসাবে উঠে এসেছে রাজস্থান তারপরে রাজস্থানও বাজেট পেশ করছে পেপারলেস হিসেবে দশ নম্বর প্রশ্নের আমরা চলে যাই বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস বা ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস কবে পালন করা হয় বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস কবে পালন করা হয় অপশানগুলো দেখো এখান থেকে সঠিক উত্তরটি পিক করো তো সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি বিশে ফেব্রুয়ারি কুড়ি ফেব্রুয়ারি বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস বা ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস পালন করা হয় এবং একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস মাতৃভাষা দিবস পালন করা হয় সেটা মনে রেখো এগারো নম্বর প্রশ্ন চলা যায় এরিয়াল হেনরি নিম্নলিখিত কোন দেশের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন এরিয়াল হেনরি কোন দেশের প্রথম প্রধানমন্ত্রী বা সরি নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন ফিলিপিন্স হায়াতি পর্তুগাল নাকি ব্রিটেন সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তিনি কিন্তু হায়াতির নতুন মানে প্রাইম মিনিস্টার হিসাবে নিযুক্ত হয়েছেন এবং হায়াতির রাজধানীর নাম কি পোর্তাউ প্রিন্স দেখো পৃথিবীতে যার দেশ আছে সেখানে কিন্তু যে দেশগুলো নিউজে উঠে আসে সেই দেশগুলোরই কিন্তু রাজধানী বা মুদ্রা সংসদ এইগুলো কিন্তু তোমাদের কাছে জানতে চাওয়া হয় অথবা একশো তিরানব্বইটা দেশ মনে রেখে যেগুলো নিউজ আসে সেগুলোকে একটু লিখো খাতায় খাতায় লিখে সেগুলো মনে রাখো কিন্তু তাহলেই হয়ে যাবে ক্লিয়ার বারো নম্বর প্রশ্নে চলে যাই দু হাজার উনিশ সালের বিশ্বকাপ ক্রিকেটের ম্যাস্কট কী ছিল দু হাজার উনিশ সালের বিশ্বকাপ ক্রিকেট এর ম্যাস্কট কী ছিল অ্যাটাফর অ্যাটাকার জিরাফ পান্ডা নাকি স্ট্যাম্পি তো সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে দু হাজার উনিশ সালে বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচকর ছিল স্ট্যাম্পি তোমার কাছে আরেকটি প্রশ্ন দু হাজার সালের যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সেটা আমাদের অনু ইন্ডিয়াতে কিন্তু অনুষ্ঠিত হবে কোথায় অনুষ্ঠিত হবে ইন্ডিয়াতে দু হাজার তেইশ সালে অর্থাৎ নেক্সট যে ওয়ার্ল্ড কাপ আছে ক্রিকেট সেটা ইন্ডিয়াতে অনুষ্ঠিত হবে তো এই বারোটা ছিল কারেন্ট অ্যাফেয়ার্স আরও কিছুগুলো কারেন্ট অ্যাফেয়ার্স দুটো কিন্তু আমরা মিক্স আপ করেছি ওখানে আছে কোশ্চেনের মধ্যে চলে যায় আমাদের পরের প্রশ্নে তেরো নম্বর প্রশ্নে কালকুট ছদ্মনামে কে পরিচিত ছিলেন তবে ছদ্মনাম রিলেটেড প্রশ্ন তোমাদের ডাব্লুবি পরীক্ষাতে কিন্তু আসে প্রতিবারে সেই কালকুট ছদ্মনামে কে পরিচিত ছিলেন অপশানগুলো দেখা হয়েছে সঠিক উত্তর হচ্ছে সমরেশ বসু ইনি কিন্তু কালকুট নামে ছ পরিচিত ছিলেন চোদ্দ নম্বর প্রশ্ন চলে যায় প্রখ্যাত কার্ল লুইস কি হিসাবে পৃথিবীতে বিখ্যাত রয়েছেন কার্ল লুইস একজন আমেরিকার স্পোর্টসম্যান তো তিনি যে হিসাবে বিখ্যাত হচ্ছেন সেটা হচ্ছে তিনি একজন ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট অর্থাৎ দৌড়বিদ ছিলেন তিনি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পনেরো নম্বর প্রশ্ন চলে যায় এক গ্রাম জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন তো দেখো এই জাতীয় প্রশ্নগুলোর ক্ষেত্রে কীরকম প্রশ্ন করবে প্রথমে হচ্ছে কি না জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার যে বরফ সেটা প্রথমে কনভার্ট হবে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে অর্থাৎ ওয়াটারেও কনভার্ট হবে সেটা তারপর সেটা কনভার্ট হবে কিসে না তারপর সেটা কনভার্ট হবে কিন্তু একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে ক্লিয়ার অ্যান্ড দেন এখান থেকে সেটা কিন্তু পরিণত হবে এখান থেকে সেটা যাবে কোথায় না এখান থেকে সেটা যাবে একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলীয় বাষ্পে অর্থাৎ গ্যাসে পরিণত হবে ক্লিয়ার এই যে তিনটে জিনিস এই তিনটে জিনিস কিন্তু হবে তো এক্ষেত্রে প্রথম ক্ষেত্র যেটা আছে এখানে সেখানে তোমাদের আশি ক্যালোরি লাগবে বরফ গ্রহণের লিন্থ আশি ক্যালোরি তাই সেখানে আশি ক্যালোরি লাগবে তারপর এখানে লাগবে একশো ক্যালোরি তাহলে একশো আশি ক্যালোরি এবং এই যে ফেজ এই ফেজটাতে লাগবে কিন্তু পাঁচশো সাঁত্রিশ কিলো ক্যালোরি তাহলে আশি এবং একশো একশো আশি আর পাঁচশো সাঁত্রিশ মিলে হয়ে যায় সতেরোশো সতেরো ক্যালোরি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তো এই ছিল আজ মানে পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কেমন তো চলে যায় আমাদের পরের প্রশ্নে তো তাহলে আমাদের এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে গেল সতেরোশো সতেরো কেলো ক্যালোরি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ষোলো নম্বর প্রশ্নে আমরা চলে যাই বিশ্বকাপ ক্রিকেটে এই প্রশ্নটি এবারের এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন আমি এক্সপ্লেন করে দিচ্ছি বিশ্বকাপ ক্রিকেটে যে খেলোয়াড় তিনবার দেশের নেতৃত্ব দিয়েছেন অর্থাৎ তিনবার তিনি ওয়ার্ল্ড কাপে নে ক্যাপ্টেন্স হিসেবে কাজ করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে দুবার বিশ্বকাপ ক্রিকেট তারা জিতেছেন তিনি কে স্টিভ ওয়া ক্লাইভ লয়েড অ্যালান বর্ডার নাকি ভিভিয়ান রিচার্ডস তো তিনি হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন ক্লাইভ লয়েড অপশন বি দ্য রাইট আনসার তিনি উনিশশো পঁচাত্তর সালের ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন উনিশশো সালের ওয়ার্ল্ড কাপও জিতেছেন কিন্তু উনিশশো সালের ওয়ার্ল্ড কাপ তিনি হেরে যান এবং সেটা আমাদের ইন্ডিয়া কিন্তু প্রথম ওয়ার্ল্ড কাপ জিতে উনিশশো সালে তাই প্রশ্নটি ঘুরেও আসতে পারে যে যখন উনিশশো সালে ইন্ডিয়া যখন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয় ঠিক সেই সময় ওয়েস্ট ইন্ডিজ যে রানার আপ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সেই ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন কে ছিল না ক্লাইভ লয়েড কে ছিল ক্লাইভ লয়েড ক্লিয়ার অপশান বিজ দ্য রাইট আনসার প্রশ্নটি আসতে পারে সতেরো নম্বর প্রশ্নে আমরা চলে যাই সুফিয়ানা কালাম এক ধরনের ভক্তি ভক্তিগীতি এটি ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি গাওয়া হয় সুফিয়ানা কালাম কোন রাজ্যে সবচেয়ে বেশি গাওয়া হয় উত্তর প্রদেশ পাঞ্জাব কাশ্মীর নাকি বিহার সঠিক উত্তরটি হচ্ছে সুফিয়ানা কালাম এই এই যে ভক্তিগীতি এটা কিন্তু গাওয়া হয় কাশ্মীরে অপশান সি ইজ দ্য রাইট আনসার আঠেরো নম্বর প্রশ্নে চলে যায় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান হলো কোনটি পশ্চিমবঙ্গের হায়েস্ট স্থান কোনটি অপশানগুলো থেকে সহজেই সব বুঝতে পেরেছে সকলেই দ্য রাইট আনসার ইজ অপশান বি সান্দা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান উনিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই পাকিস্তানের তেহরিক ইনসাফ পার্টির নেতাকে পাকিস্তান আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান সেই পাকিস্তানের তেহরিকি ইনসাফ পার্টির নেতাকে বেনজির ভুট্টো ইমরান খান নওয়াজ শরীফ নাকি তারিক আজিজ সঠিক উত্তরটি হয়েছে তেহরিকি ইনসাফ পার্টির নেতা হচ্ছেন ইমরান খান যিনি এখন ক্ষমতায় আছেন পাকিস্তানে আফসেন বি ইত রাইট সার এবং যিনি সেনাবাহিনীর মানে অঙ্গুলি হেলনেই কিন্তু তার মানে তিনি পুতুল হয়ে থাকেন আফসেন বি ই তার আইডান সার কুড়ি নম্বর প্রশ্নে চলে যায় প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি টেস্ট খেলায় দুই শত রান করেছেন ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল ক্রিকেটার যিনি টেস্ট খেলায় দুই শত রান করেছেন তিনি কে সন্ধ্যা আগরওয়াল ভ্রণ গোস্বামী দায়না ইল ইদলাজি নাকি মিতালি রাজ সঠিক উত্তরটি হয়েছে মহতম মহিলা ক্রিকেটার যিনি টেস্ট ক্রিকেটে দুই রান করেছেন তিনি হচ্ছেন মিতালি রাজ অপশন ডি ইজ দ্য রাইট আনসার একুশ নম্বর প্রশ্নে চলেছে আমরা এলাহাবাদ প্রশস্তি কার রচনা অপশানগুলো দেখো তোমরা সকলেই পারবে এটা এলাহাবাদ প্রশস্তি কার রচনা বানভট্ট অডিসেন সন্ধ্যা নন্দী নাকি কালহান সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি হরিসেন সমুদ্রগুপ্তের সহকবি হরিসেন তিনি কিন্তু এলাহাবাদ প্রস্তুতি লিখেছেন এবং এলাহাবাদ পরিস্থিতি থেকে কার সম্পর্কে জানা যায় না সমুদ্রগুপ্ত সম্পর্কে জানা যায় এই সমুদ্রগুপ্তকে কি বলা হয় ভারতের নেপোলিয়ন বলা হয় ক্লিয়ার বাইশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই কবুলিয়ত এবং পাটটা কে প্রবর্তন করেন মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন কবুলিয়ত এবং পাটটা প্রবর্তন করেন কে আকবর বাবর রাণা প্রতাপ নাকি শের শাহ সঠিক উত্তর হচ্ছে কবিলত পাটটা প্রবর্তন করেন শের শাহ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তেইশ নম্বর প্রশ্ন চলে যে আমরা গ্যামেট তৈরির যে দোষায় মিওসিস কোষ বিভাজন ঘটে তা হল গ্যামেট গ্যামেট যে হয় গ্যামেট তৈরির সময় মিওশিস বিভাজন ঘটে তাকে হরস্য বিভাজন বলা হয় এই বিভাজন কোন ক্ষেত্রে ঘটে বৃদ্ধি পরিপক্কতা প্রাপ্তি বহু বিভাজন নাকি কোনোটি নয় সঠিক উত্তর হচ্ছে অপশান বি যখন গ্যামেট পরিপক্কতা প্রাপ্তি লাভ করে তখনই কিন্তু সেখানে মিওশিস বিভাজন ঘটে চব্বিশ নম্বর প্রশ্নে চলো যে আমরা দেশের আভ্যন্তরীণ গণ্ডগোল থেকে রাজ্যকে রক্ষা করার কেন্দ্রের দায়িত্ব উল্লিখিত কোন ধারায় উল্লেখ আছে কোন ধারায় উল্লেখ করা আছে যে আভ্যন্তরীণ গণ্ডগোল থেকে প্রতিটি রাজ্যকে কেন্দ্র সরকার প্রোটেক্ট করবে রেজা অপশানগুলো দেখো এই সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি দা রাইট আনসার অপশান ডি তিনশো পঞ্চান্ন ধারায় উল্লেখ করা আছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো একটি স্টেটকে বহি বাইরের শত্রুর বা বহিরাগত দেশের আক্রমণ এবং আভ্যন্তরীণ গণ্ডগোল দুটো থেকে কিন্তু রক্ষা করবে অপশান ডি দ্য রাইট আনসার পঁচিশ নম্বর প্রশ্ন চলে যায় কুতুব মিনার নির্মাণ কার্য শেষ করেন কে কুতুব মিনার কে নির্মাণ করেছিলেন শুরু না কুতুবউদ্দিন আইবক শেষ করেন কে বলবান রাজিয়া ইলতুতমিশ নাকি কুতুবউদ্দিন আইবক দ্য রাইট আনসার ইজ অপশান সি ইলতুত কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেন অপশান সি ইজ দ্য রাইট আনসার ছাব্বিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই রবীন্দ্রনাথের গীতাঞ্জলির ইংরেজি অনুবাদক সরি এটা অনুবাদ হবে ইংরেজি অনুবাদ প্রথম প্রকাশিত হয় কোন বছর রবীন্দ্রনাথের গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ প্রথম কোন বছর প্রকাশিত হয় উনিশশো উনিশশো বারো উনিশশো পনেরো নাকি উনিশশো একুশ দেখো গীতাঞ্জলি ফার্স্ট বাংলাতে পাবলিশ হয় উনিশশো দশ সালে এবং এর ইংরেজি অনুবাদ পাবলিশ হয় উনিশশো বারো সালে এবং এর এই 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 গ্রন্থটির জন্য তিনি নোবেল পুরস্কার পান উনিশশো তেরো সালে ক্লিয়ার তাই অপশান বি এখানে সঠিক উত্তর যে ইংরেজি অনুবাদ প্রথম প্রকাশ হয় উনিশশো বারো সালে ব্যাঙ্গলেটা প্রথম প্রকাশ হয়েছিল উনিশশো দশ সালে সেটাও খেয়াল রাখো কিন্তু সাতাশ নম্বর প্রশ্ন যদি যাই ভারতবর্ষে উনিশশো ছেচল্লিশ সালে সংবিধানসভার প্রথম সভাপতি কে ছিলেন সভাপতি কে ছিলেন সরি টু এখানে টাইপিং হয়েছে সংবিধান সংবিধানসভার যে কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রথম সভাপতি কে ছিলেন লর্ড মাউন্ট বেটেন জওয়াহরলাল নেহরু বি আর আম্বেদকর নাকি ডক্টর রাজেন্দ্র প্রসাদ তো যে অপশন আছে তার মধ্যে সঠিক উত্তর অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু প্রথম সভাপতি কে ছিলেন সচ্ছিদানন্দ সিনা সিনহা তিনি ছিলেন অস্থায়ী সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি আঠাশ নম্বর প্রশ্ন চলে যায় লশাগিরি কোন রাজ্যে অবস্থিত আজকের একটি কোয়েশন অফ দ্য ডে এখানে যে অপশানগুলো দেওয়া আছে দেখো পশ্চিমবঙ্গ অরুণাচল প্রদেশ লাদাখ হিমাচল প্রদেশ দেখো এটার ইয়ার কোশ্চেন থেকে আমি নিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গলের মানে মিসলেনিয়াস এক্সাম দু হাজার সাত সালে হয়েছিল সেখানে প্রশ্নটি এসেছিল এই লাশাগিরি পথ তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেই হিসাবে উত্তর হওয়া উচিত পশ্চিমবঙ্গ কিন্তু সেটা সঠিক উত্তর নয় দ্য রাইট অ্যান্সার ইজ লাশাগিরি পথ কিন্তু সিকিম রাজ্যে অবস্থিত কোন রাজ্যে সিকিম রাজ্যে অবস্থিত লাশাগিরিপথ এটা তিব্বতের রাজধানী লাসার সঙ্গে কানেক্ট করে সিকিম রাজ্যে অবস্থিত এবং এটাকে কিন্তু জিলিপ বা জিপিলা পাসও কিন্তু বলা হয় ক্লিয়ার জিপিলা পাস কিন্তু লাশাগিরিপথ হিসাবেই কিন্তু সেটা সবচেয়ে বেশি মানে প্রচলিত এবং এটা কোন রাজ্যে অবস্থিত সিকিম রাজ্যে তখন অপশানে দিয়েছিল পশ্চিমবঙ্গ কিন্তু সেই হিসাবে পশ্চিমবঙ্গ সঠিক উত্তর হওয়া উচিত কিন্তু সেটা সঠিক উত্তর নয় রাইট আনসার সিকিম উনত্রিশ নম্বর প্রশ্নে চলেছি আমরা বিখ্যাত মাপসা হলেন একজন মপসা একজন বিখ্যাত কে ঔপন্যাসিক ছোটো গল্পকার নাট্যকার নাকি শিক্ষাবিদ সঠিক উত্তর হচ্ছে বিখ্যাত মপসা হলেন একজন ছোট গল্পকার এই মাপসাকে বলা হয় কিন্তু ফাদার অফ শর্ট স্টোরিজ ফাদার অফ মডার্ন শর্ট স্টোরি আধুনিক যে ছোট গল্প তার যে জনক তাকে বলা হয় মাপসাকে বলা হয় অপশান বি ইজ আ রাইট আনসার তিরিশ নম্বর প্রশ্ন চলে যায় প্রথম প্রবাসী ভারতীয় সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল প্রবাসী ভারতীয় দিবস যে ফরেনের যেসব ইন্ডিয়ান আছে তাদের যে কন্ট্রিবিউশন দেশের ক্ষেত্রে সেই সবকে মানে সম্মান জানাতে প্রবাসী ভারতীয় দিবস অনুষ্ঠিত করা হয় কেমন এটা এবং এই ইন্ডিয়া গভর্নমেন্ট দু হাজার চোদ্দো সালে আসার পথে এটা কিন্তু বেশ হাইলাইটেড হয়েছিলো প্রবাসী ভারতীয় সম্মেলন প্রথম শুরু হয়েছিল কবে অপশানগুলো দেখা হয়েছে রাইট অ্যান্সার অপশান বি নয়ই জানুয়ারি দু সালে ফার্স্ট শুরু হয়েছিল এবং সেই হিসাব থেকে সেই দিন থেকে নয়ই জানুয়ারি এই দিনটাই কিন্তু প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয় সেটা মনে রাখো প্রবাসী ভারতীয় দিবস কবে হয় নয়ই জানুয়ারি একত্রিশ নম্বর পরে চলে যায় তানসেনের আসল নাম কি তানসেনের আসল নাম কি তোমরা সকলেই জানো দ্য রাইট আনসার ইজ অপশন বি তানসিনের হাসল নাম রামতনু পান্ডে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার বত্রিশ নম্বর প্রশ্ন আমরা চলে যাই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নিম্নলিখিত কোন ক্ষেত্রে সম্ভব যদি আলো প্রতিশ্রিত হয় অপশানগুলো দেখো তার আগে আমি তোমাদের কিছুগুলো ছোটো জিনিস বলছি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য দুটো কন্ডিশন কমপ্লিট হওয়া দরকার নাম্বার ওয়ান আপতন কোণের মান আপতন কোণের মান অবশ্যই কিন্তু মাধ্যম দুটির যে সংকট কোন এই সংকট কোন থেকে বেশি হবে অর্থাৎ আপাতন করে সংকট কোনো থেকে বেশি হতে হবে দুই আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে কিন্তু যেতে হবে ক্লিয়ার আলো সময় সবসময় মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে তবেই কিন্তু আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্ভব কারণ এখানে দেখো তিনটে মাধ্যম বলা আছে বায়ু জল এবং কাঁচ এদের মধ্যে কাঁচ হচ্ছে সব থেকে বেশি ঘন মাধ্যম তারপর হচ্ছে জল এবং তারপর হচ্ছে বায়ু ক্লিয়ার তাহলে এখানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে থেকে অপশন ডি আছে একমাত্র কাঁচ থেকে জল ক্লিয়ার জল থেকে বায়ু কোথায় নেই কিন্তু তাই রাইট আনসার অপশান ডি কাঁচ থেকে জলে দুটো জিনিস এই দুটো জিনিস মনে রেখো যে আপতন গুণের মান সংকট কোণের থেকে বেশি হবে এবং আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করবে তবেই কিন্তু আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দেখা সম্ভব তাই অপশান ডি ক্ষেত্রে সঠিক উত্তর তেত্রিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি কে আবিষ্কার করেন বেকারেল মাদামকুরি রাদারফোর্ড নাকি স্যাডউইক সঠিক উত্তর হচ্ছে হেনরি বেকারেল অপশান এ হেনরি পেকারেল প্রথম কিন্তু তিনি কিন্তু তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন চৌত্রিশ নম্বর প্রশ্নে চলে যায় ভারতের কোন প্রদেশে তফসিলি উপজাতির শতকরা হার সর্বাধিক বেশি পয়েন্ট নোটেড শতকরা হার অর্থাৎ পার্সেন্টেজে জনসংখ্যার পার্সেন্টেজ হিসেবে সবথেকে বেশি তফসিলি উপজাতি বা শিডিউল ট্রাইব এস টি বেশি কোন রাজ্যে আছে মেঘালয় মিজোরাম অরুণাচল প্রদেশ নাকি ওড়িশা সঠিক উত্তর অপশন বি মিজোরাম যারা আগের ক্লাস দেখেছো তারা আমি কিন্তু আলোচনা করেছিলাম নাকি আর জনসংখ্যার বিচারে মধ্যপ্রদেশে সবথেকে বেশি আছে পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে চলে যায় বেঙ্গল রিলেটেড একটি প্রশ্ন মহাষ্টবীর জাতক এই গ্রন্থটির রচয়িতাকে অর্থাৎ মহাষ্টবীর যে জাতক এর রচয়িতার নাম কি এটি বেশ একটি গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত একটি রচনা তো এই রচয়িতা হলেন প্রেমাঙ্কুর আতার্থী অপশান বি ইজ দ্য রাইট আনসার ক্লিয়ার অপশান বি সঠিক উত্তর ছত্রিশ নম্বর প্রশ্নে চলে আমরা বিখ্যাত বুদ্ধচরিত কার রচনা বুদ্ধচরিত এইটি কার রচনা তোমরা সকলেই পারবে বানভট্ট অশ্বঘোষ ও শুদ্রোগ নাকি কলহন দ্য রাইট আনসার ইজ বি অষ্টলেন বুদ্ধ রচনা এই গ্রন্থে গৌতম বুদ্ধের জীবন নিয়ে আলোচনা করা হয়েছে অপশান বি ইজ দ্য রাইট আনসার পরের প্রশ্ন সাঁত্রিশ নম্বর প্রশ্ন হয়ে যায় কোন ঘরনার প্রতিনিধি ছিলেন অস্তাদ বড়ে গোলাম আলী খান ওস্তাদ বড়ে গোলাম আলী খান কোন ঘরনার প্রতিনিধি ছিলেন তিনি সঙ্গীতজ্ঞ ছিলেন কোন ঘরনার শ্রেণী পাতিয়ালা বিষ্ণুপদ নাকি গোয়ালিয়র রাইট অ্যান্সার হচ্ছে ওস্তাদ বড়ে আলী খান পাতিয়ালা ঘরনার কিন্তু সঙ্গীতজ্ঞ ছিলেন অপশান বি ইজ দ্য রাইট আনসার আটত্রিশ নম্বর প্রশ্ন চলে যায় অ্যাপঘাট্র সংখ্যা কোনটি দেখো অ্যাপগাড্র সংখ্যার মান কত না সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো টু টু গুণিত টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ক্লিয়ার এটি হচ্ছে কিন্তু মানে অ্যাপঘাড্র সংখ্যার মান সেই অ্যাপঘাট সংখ্যা কোনটি না অপশান পি এন টিপি বা এস টিপিতে বাইশ দশমিক চার লিটার গ্যাসে উপস্থিত অনুর সংখ্যায় হচ্ছে কিন্তু অ্যাপঘাট্র সংখ্যা অপশান বি দ্য রাইট অ্যান্সার উনচল্লিশ নম্বর পর্যন্ত চলে যাই শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয় শ্রেণীবিন্যাসের জনক ফাদার অফ সিস্টেমেটিক্স কাকে বলা হয় বেনথাম হুগার লেনিয়াস হাচিন নাকি টাকটাজান সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে শ্রেণীবিন্যাসের জনক হচ্ছেন লিনিয়াস অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার চল্লিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয় অপশানগুলো থেকে সঠিক উত্তর দাও সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয় অপশানগুলো দেখো তার রাইট অ্যান্সার এই যে অপশান সি মৌসিন রামে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হয় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার একচল্লিশ নম্বর প্রশ্ন চলে যায় নিম্নের কোনটি ভারতের তিনটি প্রধান নদীর উৎসস্থল ভারতের তিনটি প্রধান নদীর উৎসস্থল নিচের কোনটি অমরকণ্টন রাজরাপ্পা দুদাবত নাকি গুরুশিখর যে তিনটি নদীর কথা বলা হচ্ছে সেই তিনটি হচ্ছে নর্দমা সোন এবং জহিলা এই তিনটি নদীর উৎসস্থল হচ্ছে অমরকণ্টক পাহাড় অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার বিয়াল্লিশ নম্বর প্রশ্ন চলে যায় আজকের ডে সাতপুরা এবং পর্বতের সংযোগস্থল কোনটি সাতপুরা পর্বত এবং বিন্ধ পর্বত এই পর্বতের সংযোগস্থল কোনটি গুরুশিখর দোদাবেতা অমরকণ্টক নাকি আরাবল্লী রাইট অ্যান্সারটি হয়েছে হচ্ছে অপশান সি অমরকণ্টক হচ্ছে সাতপুরা এবং বিন্ধ পর্বতের সংযোগস্থল স্থল অপশান সি ইজ দ্য রাইট আনসার তেচল্লিশ নম্বর প্রশ্ন চলে যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা বিভিন্ন পরীক্ষা এসেছিল আমি প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছি আমার স্ট্রাগেল এই গ্রন্থটি কার রচনা এডলা ফিটলার সাদ্দাম হুসেন অ্যান্ড ফ্রাঙ্ক নাকি তাসলিমা নাসরিন তো দেখো প্রশ্নটি ঘুরিয়ে দিয়েছি রাইট আনসার দেখো আমার স্ট্রাগেল এটাই কিন্তু জার্মান ভাষায় বলা হয় মাইন ক্যাম্প কি বলা হয় মাইন ক্যাম্প এই মেইন ক্যাম্প গ্রন্থটি কার হচ্ছে না সকলে ধরতে পেরেছ অ্যাডলাফ হিটলার অপশান এ ইজ রাইট অ্যান্সার এই অ্যাডলাফ হিটলার মুসলিনী এদের নিয়ে কিন্তু রাজনৈতিক বিভিন্ন ফ্যাসিবাদ নিয়ে বারবার টপিক উঠে এসেছে তাই এরা এদের নিয়ে কিন্তু চাকরির পরীক্ষায় তোমাদের এক্সাম মানে কোয়েশ্চেন আসার চান্সেসটা বেশি চুয়াল্লিশ নম্বর প্রশ্ন চলে যাই আমরা ভারতীয় নাগরিকদের মৌলিক দায়িত্বের সংজ্ঞা কোন ধারা লিপিবদ্ধ আছে মৌলিক দায়িত্ব বলতে এখানে মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে কোন ধারায় মৌলিক কর্তব্যের কথা উল্লেখ আছে তেচল্লিশে পঁয়তাল্লিশ আটচল্লিশে নাকি একান্ন এ না ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক দায়িত্বের সংজ্ঞা বা মৌলিক কর্তব্যের কথা উল্লেখ আছে একান্ন এ ধারায় অপশন ডি ইজ দ্য রাইট আনসার পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন চলে যাই জার্মান সিলভারের নিম্নলিখিত ধাতুর সংকর অর্থাৎ জার্মান সিলভার কোন ধাতুগুলোর ধাতু সংকর জার্মান সিলভার দেখো নামের মধ্যে সিলভার আছে কিন্তু এতে কিন্তু কোনো রূপও নেই রাইট অ্যান্সার অপশান ডি তামা দস্তা এবং নিকেল এই তিনটে নিয়েই কিন্তু জার্মান সিলভার আছে নামের মধ্যে সিলভার থাকলেও এর মধ্যে কিন্তু সিলভার থাকে না ছেচল্লিশ নম্বর প্রশ্ন চলছে আমরা কুচিপুড়ি ধ্রুপদী নৃত্যটির জন্ম কোথায় কুচিপুড়ি ধ্রুপদী নৃত্যটির জন্ম কোথায় কেরালা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ নাকি বিহার রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি অন্ধ্রপ্রদেশ রাজ্যের কে কুচিপুরি ধ্রুপদিন জন্ম অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার তুমি যে এতক্ষণ পর্যন্ত ক্লাসটা ধরিয়ে দিয়ে দেখছো তার মানে তুমি অত্যন্ত সিরিয়াস অ্যাসপিডেন্ট এবং তোমাকে সফল হওয়ার হাত থেকে কেউ কিন্তু মানে আটকাতে পারবে না তোমার মধ্যে সেই পোটেন্সিয়াল আছে তুমি সফল হবেই ক্লিয়ার তো প্রপার ভাবে কিন্তু একটু নিজের সবটা দিয়ে প্রিপারেশনটা চালিয়ে যাও জীবন সৃষ্টির সময় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ঘটনা হলো কোনটি জীবন সৃষ্টি যে হয়েছিল বিবর্তনবাদে তার সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি প্রোটিন তৈরি নিউক্লিক অ্যাসিড তৈরি অ্যাসিড তৈরি নাকি ডিএনএ তৈরি তো দেখো এখানে যে অপশানগুলো চারটেই কিন্তু আমাদের মনে হবে যে হ্যাঁ চারটাই তো সঠিক হচ্ছে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রোটিন তৈরি হওয়া এই প্রোটিন তৈরি হওয়ার পর থেকেই কিন্তু তারপর মানে তোমার তৈরি হচ্ছে অ্যামাইনোসিড অ্যাসিড থেকেই নিউক্লিক অ্যাসিড ডিএনএ এগুলো কিন্তু তৈরি হচ্ছে ধীরে ধীরে তাই সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে প্রোটিন তৈরি হওয়া দেখো অ্যাসিড নিয়েই প্রোটিন তৈরি হয় কিন্তু অ্যামাইনো অ্যাসিডটাকে জীবজ অনু বলা হয় কিন্তু সেটা আর্টিফিশিয়ালি বাইরে উপস্থিত থাকে তাই সবথেকে গুরুত্বপূর্ণভাবে প্রোটিন তৈরি অপশান এ ইজ দ্য রাইট অনেকে হয়তো অপশান সি বলবে কিন্তু অপশান সি নয় অপশান এ ইস তো সঠিক উত্তর আর্থিক যায় নিম্নলিখিত কোন রোগটি লিঙ্গ ঘটিত লিঙ্গ ঘটিত বলতে পুরুষ এবং মহিলার মধ্যে বেশি কমের ট্যান্ডেন্সি আছে রাতকানা কর্কট রোগ মধুমেহ নাকি বর্ণান্ধতা তো সঠিক উত্তর হচ্ছে বর্ণান্ধতা বা কালার বাইডলেস একটি লিঙ্গ ঘটিত এবং সেই সঙ্গে একটি জিন ঘটিত বা বংশ ঘটিত রোগ লিঙ্গ ঘটিত এই কারণে কারণ রাতকানা রোগ সরি রাতকানা বলছি বর্ণান্ধতা বা কালার বাইন্ড এই রোগটি কিন্তু পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় মহিলাদের ক্ষেত্রে খুব কম দেখা যায় এবং এটি জিন ঘটিত বা বংশগত রোগ উনপঞ্চাশ নম্বর প্রশ্নে চলছে আমরা কোন তাপমাত্রায় ফার্নাইট এবং সেলসিয়াস স্কেল অভিন্ন হয় ফাল্নাইট এবং সেলসিয়াস স্কেলের মান অভিন্ন হয় কোন তাপমাত্রায় এটা সকলে জানি মাইনাস চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পঞ্চাশ নম্বর প্রশ্ন চলে যায় দিল্লির কোন সুলতান প্রথম জিজিয়া কর প্রবর্তন করেন জিজিয়া কর অমুসলিমদের উপর একটি কর ছিল প্রাচীন ভারতে সেক্ষেত্রে মানে মুসলিমদের আগ্রাসন থেকে রক্ষা করার জন্য হিন্দুদেরকে স্পেশালি হিন্দুদেরকে প্রোটেকশান দেওয়ার জন্য এই করটি করা হয়েছিল এবং এটার মূল উদ্দেশ্য ছিল হিন্দুদেরকে মুসলিম ধর্মে কনভার্ট করা এই করটি প্রথম প্রবর্তন কে করেছিলেন কুতুবুদ্দিন উদ্দিন মোহাম্মদ বিন তুগলক ফিরোজ সাহুদ তুগলক নাকি ইলতুত না সব থেকে প্রথমে জিজিয়াকর আরোপ করেছিলেন কুতুবউদ্দিন আইবক অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার আকবর জিজিয়া কর কিন্তু বিলোপ করেন অবসান ঘটান আকবর এবং তারপরে কিন্তু ঔরঙ্গজেব আবার পুনরায় কিন্তু জিজিয়া করটা আবার স্টার্ট করেছিলেন ক্লিয়ার এবং সব থেকে মানে যাকে বলবো একদম খুব নিষ্ঠুর প্রবণতা দেখা দিয়েছিল আলাউদ্দিন খলজির সময়ে কেমন তো এই ছিল আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ক্লিয়ার আর ভালো লাগলে অবশ্যই লাইক করো ক্লাসটিকে সাথে সাথে বন্ধুর সাথে প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করো দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ নিজের সবটা দিয়ে পরিশ্রম করো কারণ সেপ্টেম্বর মাসের ফার্স্ট সেকেন্ড অথবা থার্ড এই তিনটে রবিবার মধ্যে একটা রবিবার তোমাদের এক্সাম হচ্ছে নিজেকে কিন্তু প্রিপেয়ার রাখো কারণ যুদ্ধ জেতার জন্য কিন্তু যুদ্ধ করার থেকে যুদ্ধের জন্য রেডি হয়ে থাকাটা সব থেকে বেশি আবশ্যক কেমন দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকেও সুস্থ থেকো বাড়িতে থেকেও প্রচুর পড়াশোনা করো ওকে ভাই থ্যাংক ইউ জয় হিন্দ